আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সাদিয়াস ব্লগ প্রো চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা অপরিচিত ফুল, এখানে আমি সুগার নিয়েছি, লেমন নিয়েছি। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আপনাদেরকে একটা কিছু তৈরি করে দেখাবো, একটা কিছু তৈরি করে দেখাবো। সেটা কী সেটা আমি এখনই বলছি না, দেখলে বুঝতে পারবেন। আমি এখানে চুলাতে পানি গরম করতে দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি আমার মূল কাজটা শুরু করবো। পানিটা ফুটে উঠাচ্ছে, যে অপরিচিত ফুলটা ছিল আমার কাছে এটা আমি এখন পানিতে দিয়ে দিব। কেউ কি গেস করতে পারছেন আমি কি করতে যাচ্ছি? চিনিটা অ্যাড করবো, চিনিটা যে যেমন খান সেভাবে করে অ্যাড করে নেবেন, কম বেশি যার যতটা পছন্দ চিনি। জাল করে নিতে হবে, কালার আসতে একটু টাইম লাগবে, 5 মিনিটস লাগবে। আমি এর মধ্যে একটু লেমন জুস রেডি হয়ে গেছে আমার সিক্রেট রেসিপি। একটু ডিফারেন্ট এবং খুবই টেস্টি একটা চা, এটা অপরাজিত ফুলের চা, খুবই মজার। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি, খুবই ইজি একটা রেসিপি। এটা বানানোর জন্যে আপনার কতগুলো অপরাজিত ফুল লাগবে। পানিটা চুলায় গরম করে যখন ফুটে উঠবে পানিটা, তখন পানির মধ্যে ফুলগুলো ছেড়ে দিলে কিছুক্ষণ ঢেকে রাখলে কালারটা চলে আসবে। এবং এর সাথে আপনি পানিটা গরম হওয়ার পরে যতটা চিনি আপনি খান সে পরিমাণ চিনি অ্যাড করে নেবেন, আর সাথে একটু লেবু অ্যাড করে নিলে টেস্টটা বেটার আসে। খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার এটা ভীষণ ভালো লাগে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।